গমের গাছগুলো, এই গাছটা আমাদের ব্লাড থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সারের একটা মহা ঔষধ, সারা পৃথিবীতে এখন সবাই খাচ্ছে। এটা লিভার থেকে রক্ত উৎপাদন করতে সহযোগিতা করে এবং লিভারকে ভালো রাখে। যেরকম আমরা অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠে একটা মিষ্টি জিনিস খাই অথবা তৈলাক্ত জিনিস খাই, তৈলাক্ত বলতে আমি একটা কাবাব খেয়ে বসলাম কালী পেটে, এটা কিন্তু আমার স্টোমাক অ্যালার্জি হবে, আজকে না হোক পাঁচ বছর পরে হবে। তো এই স্টোমাক অ্যালার্জি আমি তৈরি করে দিলাম, আমার শরীরের ভিতরে লিভার ফিটিং হয়ে যাচ্ছে, এর কারণ আমি সকালবেলা খালি পেটে পোলাও, বিরিয়ানি, ভাজি, ভুনা, ফাস্টফুড, রিচফুড, হার্টফুড, জাঙ্ক ফুড এই জাতীয় জিনিসগুলি বেশি খাই খালি পেটে। খালি পেটে মানে সকালবেলা আপনি 11টা পর্যন্ত যদি দধি চিরা খেতে পারেন, আপনি যদি ভিজানো বুট খেতে পারেন, আপনি যদি ভিজানো গম খেতে পারেন, ভিজানো ভুট্টা খেতে পারেন, আর এখন একটা মিষ্টি ভুট্টা পাওয়া যায় সেটা খেতে পারেন, আবার আরেকটা ভুট্টা এখন বাজারে আসছে অজস্র হয়, আমার নিজেরই 5 লাখের উপরে আছে এই ভুট্টা গাছ, একদম কালো আর অসম্ভব মিষ্টি, মনে হবে যে এটা আপনার কালো আঙ্গুর, একদম কালো আঙ্গুরের মতো স্বাদ, নরম, আপনি ক্ষেত মাঠের থেকে নিজে কেটে নিজে ভেঙে সাথে সাথে খেতে পারবেন, 10 মিনিটের মধ্যে একটু ভালো করে ধুয়ে নিয়ে আপনি খেতে পারবেন বা একটু গরম বাদ্যে ধুয়ে খেতে পারবেন। এই যে খাবারগুলো এগুলো কিন্তু কিছু না, টপের ভিতরে হয়, আমি টপে করছি, ড্রামে করছি, মাটিতে করছি, রাস্তার দুই ধারে করেছি, এগুলো একটু হচ্ছে কি নিজেরা একটু খেয়াল করে নিজেরা একটু চাষ করা। আমাদের রক্তের ভিতরে লাইকোপেনের অভাব থেকে যায় বলে আমাদের ব্লাড থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার হয় এবং আমাদের চুল পড়া বন্ধ হয়। চুল যদি পড়ে যায় তখন বুঝতে হবে আপনার যে আপনার ভালোভাবে রক্ত তৈরি হচ্ছে না, মাথায় যেটুক ব্লাড পাওয়া দরকার সেটুক ব্লাড মাথায় পাচ্ছে না বলে আপনার মাথার নিচের ডিম্বটার ভিতরে হিমোগ্লোবিন বা ব্লাডের সার্কুলেশনটা ভালো হচ্ছে না। এই সার্কুলেশনটা যদি আমরা ভালো করতে চাই, ভালো করতে পারি আলহামদুলিল্লাহ, তাইলে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। আমরা যদি প্রতিদিন 2 ঘন্টা আমরা মোবাইল ব্যবহার করব না, তাইলে পরে কিন্তু আমাদের চুল পড়া আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে যাবে। প্রতিদিন আমরা রাতে তাড়াতাড়ি ঘুমাসতে যাব, অন্তত 7 ঘন্টা ঘুমাসতে হবে এবং প্রতিদিন আমাদেরকে 3 কেজি পর্যন্ত পানি খেতে হবে। এই পানি কম খেলেও কিন্তু আমাদের চুল পড়ে যায়, আমাদের স্কিনে বিভিন্ন রকম রাফ অ্যান্ড টাফ হয়ে যায় স্কিনটা, বিভিন্ন দাগ আসে, বলিরেখা আসে, স্কিন ভারী হয়ে যায়, সবগুলোর কারণ কিন্তু আনরেস্ট। বর্তমান যে আনরেস্ট আরম্ভ হয়েছে, আমরা কোনো রেস্ট নেই না, ঘুমাই না, কম্পিউটার চালাই, অনেক সময় টিভি দেখি, অনেক সময় মোবাইল চালাইতে থাকি, এর ফলে আমাদের স্কিন বিবর্ণ হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, চুল মুচকে যাচ্ছে, চুল ডিসকালার হয়ে যাচ্ছে, চুল জোট লেগে যাচ্ছে, এই সবগুলো কারণ কিন্তু আমাদের মোবাইল, আমাদের টিভি, আমাদের কম্পিউটার, আমাদের আনরেস্ট, অযথা ঘন্টার পর ঘন্টা গল্প, একই গল্প বারবার, একই কথা বারবার এই বন্ধু বান্ধবের সাথে বলতেছি, এর ফলে এই যে টিনেজারদের যে বিরাট সমস্যার এটা কিন্তু ডে বাই ডে বেড়েই যাচ্ছে। আপনাকে চিন্তা করতে হবে যে আমি কীভাবে ন্যাচারাল পদ্ধতিতে ভালো থাকতে পারি, কীভাবে অল্টারনেটিভ পদ্ধতিতে ভালো থাকতে পারি। আপনাকে চিন্তা করতে হবে কীভাবে অ্যান্টিবায়োটিক না খেয়ে আমি যদি রসুন খাই, পেঁয়াজ খাই, আদা খাই, লবঙ্গ খাই, দারচিনি খাই, এলাচি খাই, জৈত্রিক খাই, জায়ফল খাই, পোস্তাদানা খাই, এই জিনিসগুলি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। একটি রসুন যে কত বড় মূল্যবান অ্যান্টিবায়োটিক এটা চিন্তা করার মতো না। রসুনটাকে আপনি বিভিন্নভাবে প্রসেস করে খেতে পারেন, আপনি সকল তরকারির মধ্যে, সকল ভাতের মধ্যে যদি রসুনটা পাকের পাকটা শেষ হওয়ার একটু আগে যদি দিয়ে দেন, মানে 10 মিনিট হিট হইলে এই রসুনটা মিষ্টি হয়ে যাবে, ওর রসটা সবগুলো খাবারের ভিতরে থাকবে, বাড়ির সকলে রসুন দ্বারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবে এবং আপনার শরীরের প্রতিরোধ দুর্গ অনেক শক্তিশালী হবে। রেগুলার আপনি সব তরকারিতে আস্তে আস্তে রসুন দেন, কাইটা কাইটা দেন, এই বাইটা টিটা গুণ নষ্ট না করে আপনি এরকম আস্ত রসুনও দিতে পারেন। পুরা রসুনটা ভালো করে ধুয়ে দিয়ে দেন না, শিকড় বাকড় সহই দিয়ে দেন। আবার এখন কাঁচা রসুন পাতা পাওয়া যায়, কাঁচা পেঁয়াজ পাতা পাওয়া যায়, এগুলো আস্ত পাতা সহ দেন না,
খাওয়ার একটু অভ্যাস করেন, একটু বিবর্তন আনেন, রুচিরও পরিবর্তন হবে, স্বাদেরও পরিবর্তন হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও আপনার বৃদ্ধি পাবে। বেশি ডাক্তারের কাছে যাওয়া যাবে না, ডাক্তারের সংখ্যাও কম, অনেক ডাক্তাররাই এখন ভয় পাইতেছে যে করোনা আর জন্য। সেই ক্ষেত্রে ডাক্তার রুগী সকলেই আমরা মানুষ, আমরা দুজনের ভিতরেই সমন্বয় থাকতে হবে। আমরা ঘন ঘন ডাক্তারের কাছে যাব না, তার চেয়ে আমরা তুলসী পাতা খাবো, পুদিনা পাতা খাবো, কাঁচা রসুন খাবো, কাঁচা পেঁয়াজ খাবো, নরম ভাত খাবো, গরম ভাত খাবো, শাকসবজি খাবো, পোলাও বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, ফাস্টফুড, রিসফুড, হাটফুড একদমই খাবো না। আমাদের দেশে আমরা যে কোনো সালাদের ভিতরেই যদি আমরা একটু বাঁধাকপি দিই, একটু ফুলকপি দিই, এই ঋতুতে বরবটি আমাদের দিতেই হবে, গাজর আমাদের থাকতেই হবে, ধনিয়া পাতা এখানে থাকতে হবে। আপনি ধনিয়া পাতা যদি আপনি না দেন তাহলে তুলসী পাতা দেন, তুলসী পাতা না দেন আপনি পুদিনা পাতা দেন, পুদিনা পাতা না দেন আপনি থানকুনি পাতা দেন। এগুলি সবই আপনি এক মুঠ করে একটু ভিজে একটু হালকা আমাদের যে দধির হাঁড়ি, মাটির হাঁড়ি, যে কোনো হাঁড়ি টাড়ি, প্লাস্টিকের বাটি গুটি, এগুলির মধ্যে একটু মাটি দিয়ে একটু যদি দিয়ে দেন, মাঝে মাঝে একটু পানি ছিটিয়ে দেন, সারা বছর আপনার এগুলো আপনাকে অনেক ঔষধি গুণ দিবে। আপনি যখনই পাকের সময় আমি দেখেছি গ্রামে মায়েরা বোনেরা একটু ধইনা দুই দিন ভিজেয়া তারপর একটু মাটির ভিতরে দিয়ে রাখে, একটা কাপড় দিয়ে দুই তিন দিন ঢেকে রাখে মার্কিন কাপড় দিয়ে, তারপর আস্তে আস্তে উঠায় উঠায় ওইটা দেখে দেখে গাছগুলি আস্তে আস্তে বড়ো হচ্ছে, এটা একটা ঔষধ। এইভাবে আপনি পুদিনা পাতা করতে পারেন, থানকুনি পাতা করতে পারেন, নিজে নিজে একটু চেষ্টা করতে হইব। মায়েরা বোনেরা ভাইয়েরা বাড়ির সকলেই আমরা যদি একদম অলস হয়ে যাই তো আমাদের সব রোগ আইসা আমাদেরকে আক্রমণ করবে। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সশস্ত্র শৈবাল দাম বাজে আসি তারে। নদীর যদি স্রোত না থাকে তখন নদীর ভিতরে আজে বাজে ময়লা টয়লা বিভিন্ন জিনিস আইসা থাকে, তা আমাদের শরীরটা ওইরকম। আমি যদি বসে থাকি শুধু, আমি যদি নিজে চেষ্টা করে কিছু না খাই, শুধু আমার খাবার তৈরি করে আমি গিলতেছি, এর ফলে আমাকে সকল রোগে এসে আক্রমণ করবে। বুঝা গেছে যে রোগের বাসা তৈরি করার জন্য একটা নিরাপদ জায়গা, যেরকম পিঁপড়া মাকড়সা অন্ধকার জায়গায় এসে বাসা তৈরি করে, এরকম রোগে আমাদের শরীরে বাসা তৈরি করবে। আপনারা খাদ্যের ভিতরে কাঁচা হলুদ ব্যবহার করতে ভুল করবেন না। এই ঋতুতে অজস্র টমেটো খেতে হবে, কাঁচা পাকা এবং সিদ্ধ করা পুরে খাইতে পারবেন টমেটো, টমেটো পুরে ভর্তা করে খাবেন। টমেটোর যত সিস্টেম যতদিন টমেটো পাওয়া যায় খেতে হবে, শুনলে খুব অবাক হবেন। এই ঋতুতে টমেটোর পার কেজি টমেটো প্রান্তিক পর্যায়ে 4 টাকা করে, অনলি 4 টাকা করে টমেটোর কেজি প্রান্তিক পর্যায়ে। ঢাকা হিসাবে তো একটু বাড়ে কিন্তু প্রান্তিক পর্যায়ে টমেটোগুলো 4 টাকা। এই যে 4 টাকার টমেটোগুলো বাজারে আইসা 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকায় বিক্রি হচ্ছে। এই টমেটোগুলোকে পুরেন, ভর্তা করেন, প্রতি বেলায় খাবারের সাথে টমেটোর সস নিজে করে নেন, বাজারের সসের দরকার নেই। নিজের যা দরকার প্রতিদিন যদি আপনার আধা কেজি টমেটোর সস দরকার ওইটা আপনি নিজে করেন, যেহেতু 4-5 টাকা করে টমেটোর কেজি, এটার সাথে একটু মধু দিয়ে দেন, এটার ঔষধি গুণ অসম্ভব বাড়বে। এটার সাথে একটু দধি দেন, চুকা দধি, এটার ঔষধি গুণ বেড়ে যাবে। এটার সাথে একটু অলিভ অয়েল দেন, গুণ বেড়ে যাবে। এটার সাথে একটু ধইনা দেন, এটার সাথে একটু কালিজিরা দেন, অনেক গুণ বাড়বে। এই গুণের জিনিসগুলি যেটা হাজার বছরের পরীক্ষিত, যেটা অর্গানিক, যেটা ন্যাচারেল, যেটা আপনার অল্টারনেটিভ ট্রিটমেন্টের চেয়েও মূল্যবান ঔষধ, অনেক অ্যান্টিবায়োটিকের চেয়েও ওষুধ এবং কাঁচা হলুদ অনেক ভালো ঔষধ আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের ঘরের পাশের জিনিসগুলো খাই, আমাদের পাকঘরকে নিরাপদ করে সালাদ তরি তরকারির মাত্রাটা অনেক বেড়ে বাড়াইয়া খাই। আমিষ খাবো কিন্তু এত বেশি আমিষ আমরা খাই যে আমিষটা আমাদের হাই প্রেশার হয়ে যায়, এত বেশি মাংস খাবো না। আগে যতটুক ভেজিটেবল খাবো, যতটুক শাকসবজি খাবো, যতটুক সালাদ খাবো, তার অর্ধেক পরিমাণ আমরা আমিষ খাবো।